बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रहे हो, जरा पास आओ तो चैन आ जाए, जरा पास आओ तो चैन आ जाए, बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रहे हो, जरा पास आओ तो चैन आ जाए। हेलो बंधुरा, कैमन आछो सबाई? आशा करछि तोमरा सबाई भालो आछो आर आमिओ भालो आछि। এই হলো সেই পারফিউম যেটা নিয়ে আজকে কথা হবে। হ্যাঁ, কথা হবে, খেলা হবে। আচ্ছা, একটুখানি শরীরটা ভালো আছে সেটার বহিঃপ্রকাশ তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে। প্রথমে এই অরেঞ্জ ট্রলি নিয়ে একটা কথা বলি। একটা বোন আমাকে কমেন্ট করেছে, সে আমাকে দিদি বলে ডাকে, আর সে মিনার খুব আর কি ভক্ত, ঠিক আছে? এবার অন্ধভক্ত না চোখ খোলা ভক্ত সেইটা বলে আমি তাকে কষ্ট দেব না, ঠিক আছে? তো যাই হোক, আমি যেহেতু ওই অরেঞ্জ ট্রলি নিয়ে একটা কথা বলেছি, আর যেটা কিনা একদম ঠিক বলেছি, যে তুই যখন নিবি ট্রলিটা তাহলে আগে ভাগে কেন বললি, কন্টেন্ট ছুড়ে দেওয়া ছাড়া আর তো কিছু না, তো এটাই হচ্ছে বিষয়। তো সেই বোনটি আমাকে বলছে ও ওরকম বলে নিতেই পারে, তার জন্য তুমি ওরকমভাবে বলবে? ইয়েস, আমি ঠিক এরকমভাবে বলবো বোন, তুমি কষ্ট পেও না। তুমি একজন ভিউয়ার্স হিসাবে মিনাকে তোমার দিদি অথবা বোন, সমবয়সী, বান্ধবী, যাই করে দেখতে পারো, যেরকমভাবে ভাবতে পারো, বাট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আমি তাকে কন্টেন্ট হিসেবে নিয়েছি, তো তাকে কন্টেন্ট হিসেবেই দেখব। তার ভালোটা দেখে যেমন ভালো বলবো, তার কুটপাটাং হারকাত দেখে তাকে আমি সেটাই বলবো। এর জন্য তুমিও কষ্ট পেও না, আর তুমি আমাকে কমেন্ট করলে আমি সেটাতেও কষ্ট পাবো না, তোমার চিন্তা করার দরকার নেই। দেখেছো তো আমি তোমাকে লাভ রিয়্যাক্ট দিয়েছি। ও বলেছে ও অরেঞ্জ ট্রলি নেবে না, তারপরে সেটাই নিয়েছে, তো বলবো না কি বলো তুমি? তো যাই হোক, এটা নিয়ে এইটুকুনি বললাম, কারণ সে আমার একজন পজিটিভ ভিউয়ার্স, মিনাকে বেশি ভালোবাসে, সেই কারণে ভাবে যে হ্যাঁ একটুখানি ঢেকে রাখলে কি হয়, তারা এরকম ভাবে। বেশ কিছু ভিউয়ার্স আছে যারা কিনা এটা মনে করে যে শুধু বা কেন এত গ্রুপ বলছে, কি দরকার বলার, না এটা আমার কন্টেন্টের কাছে আমি দায়বদ্ধ, ঠিক আছে? তো এইবার আসি কিমার কাছে। তো কিমা, আহারে ভিডিওর কন্টেন্ট নাই, কন্টেন্ট নাই রে, কন্টেন্ট নাই। ওই অরেঞ্জ ট্রলি নিয়া কার বাড়িতে খাইতে যাবে, ভক্ষণ করতে যাবে, সেই নিয়া কি অবস্থা? ওইটা একটা ভিডিও, ওইটা একটা তোর কন্ট্রোভার্সি ভিডিও কিমা। তোর যদি কন্টেন্ট নাই থাকে, যা হোক একটা কিছু তো দিতে হবে, মানে কন্ট্রোভার্সির তো একেবারে মান ইজ্জত খেয়ে বসে রয়েছিস, তারপরে আবার ব্লগিংও ঢুকিয়ে দিচ্ছিস কন্ট্রোভার্সির মধ্যে, কোথায় যাচ্ছিস সেটাও কন্ট্রোভার্সির মধ্যে দেখাতে হচ্ছে। হায় ভগবান, এই হচ্ছে তোর অবস্থা? এই তুই 62,000 চ্যানেলের মালিক, তোর চ্যানেলের প্রতি এই তোর দায়বদ্ধতা? অবশ্য যে 62,000 মানুষ রয়েছে তারা তোর এরকম রূপ দেখেই এসেছে। যাই হোক, তা তুই, আমি বলবো তুই বলিস নিজেকে ওই বাড়ির মালকিন, বাড়ির মালকিন হোক বা বাড়ির বউ হোক না কেন, তার একটা বেশভূষা থাকে, তার একটা স্বভাব থাকে, তার একটা মানে কি বলবো পার্টিকুলার স্বভাব থাকে। একটা বাড়ির মেয়ের, মেয়েদের, বাড়ির এক ছেলেদের, এক একজনের এক একটা পার্টিকুলার স্বভাব থাকে। তো তোর স্বভাব কোনো দিক থেকেই খাটে না, তোর স্বভাবটা কোনো দিক থেকেই আমি ক্যালকুলেট করতে পারবো না। না এক্স্যাক্ট পারফেক্ট বউ, পারফেক্ট না, এক্স্যাক্ট না, এক্স্যাক্ট একটা বউ না, এক্স্যাক্ট মা, কোনো দিক থেকেই আমি তোকে ক্যালকুলেট করতে পারবো না। বাট তুই এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছিস ক্যামেরার সামনে এবং পাড়া প্রতিবেশীদের সামনে, যেখানে তোকে কাঙালি ছাড়া আর কিছু কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, তুই ভিডিও করছিস, না তোর কানে একটা কিছু আছে, না তোর গলায় একটা কিছু আছে, কিরে সব কিছু বিক্রি করে কি কাজলদানির কাজল কিনতে গেছিলিস? সব কিছু কি বিক্রি করে দিয়েছিস? একটা বাড়িতে সাধের নিমন্ত্রণ রয়েছে, সাধে সাধ খেতে যাচ্ছিস, সেখানে শুধু লিপস্টিক ঘষে চলে যাচ্ছিস, না আছে একটা কানে, না আছে গলায়। হ্যাঁ রে, তোকে দেখে কেউ বলেনি যে তোমার সোনা গয়না কি কিছুই নাই? সোনা গয়না না থাকুক, এমটিশানও নাই, তুমি কি কিছুই গায়ে দিয়ে আসতে পারো না? পুরো কাঙালির মতন চলে আসছে, তোকে কেউ বলেনি? এর থেকে বোঝা যায় যে তুই যে একটা সামাজিক জীব হিসেবে কলঙ্ক, সেটা কিন্তু বোঝা যায়। আমরা বাড়িতেই কিছু পড়া থাকি, ঠিক আছে? এই ফুটোগুলো এমনি এমনি করা নাই, ফুটোগুলোর মধ্যে এই সোনার গয়না ভরতে হয়, বুঝতে পেরেছিস? তোর ফুটোর মধ্যে তুই যে কি ভরি, যাই হোক, তার জন্য তোর ওই সোনা গয়না পরার টাইম নেই। আছে তো, তুই তো ওই বাড়ির মালকিন, তুই তো বিশাল বড় একটা কিছু, হ্যাঁ এত টাকা ইনকাম করছিস, নিশ্চয়ই তোর কাছে সোনা গয়নার কমতি নেই, তার জন্য
তো রোয়াব দেখাস যে আমি এই বাড়ির ওয়ান অ্যান্ড অনলি মালকিন, তো মালকিন কখনো এরকম ভিখারির বাচ্চার মতন যায়? কিন্তু ভিখারির থেকেও খারাপ অবস্থা। হ্যাঁ, একটা শাড়ি পরলি, একটা ছাপার শাড়ি পরলি। ও ওই সুখেন বলেছে যে তুই নাকি শাড়ি ইস্ত্রি করেও পরিস না। হ্যাঁ, শাড়ি নাকি তুই আয়রন করেও পরিস না, যাই হোক ওই গোজা মিল দিয়ে তুই নাকি পরে যাস। ছি 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 ছি, তো তোর নাকি আবার পিতপিতানি স্বভাব। পিতপিতিয়ে তুই নোংরাগুলিকেই বেছে নিস, মানে ভালোগুলো দেখলে তুই ভয় পাস। হ্যাঁ, তুই বেছে নিস সেই গাটারের মালগুলোকেই তুই বেছে নিস। আর একটা কী বলছিলিস না, ওই আমাকে নিয়ে যে ভিডিওতে বলেছিস, সেই ভিডিওতে বলছিলিস দুখেন দুখেন করিস, দুখেনের বাচ্চার যদি ক্ষমতা থাকে তাহলে দেখাতে। হ্যাঁ দেখাবে, ও দেখালে দেখাবে, না দেখালে না দেখাবে। তোরা তো চিরবিরানি কিসের, ও দেখাচ্ছে না তাহলে তো তুই বুক ফুলিয়ে চলবি যে দেখাতে পারছে না। তোর চিরবিরানি কিসের, যেদিন থেকে বলেছে সেদিন থেকে তোর চিরবিরানি কই? আমাদেরকে নিয়ে তো তোরা কত বলেছিস, আমাকে নিয়ে তোরা কত বলেছিস, কখনো দেখেছিস চিরবিরাতে? শুধুমাত্র শেরুকে নিয়ে যখন বলিস তখন আমি একটুখানি বলি, তাও আজকের পর থেকে আর বলবো না, সেদিনের পর থেকে আমি বুঝে গেছি তোদেরকে আর বলবো না। ঠিক আছে, তোরা যা খুশি কর, তোরা হচ্ছে অমানুষের বাচ্চা এক একটা, তো তোরা অমানুষীগিরি ফলাবিই ফলাবি। তো তোরা তো চিরবির চিরবির করছে কেন ফন্দীপের সম্পর্কে বললে? হ্যাঁ, তোর তোকে একটা সম্পর্ক নিয়ে বলেছে তোর তাতে চিরবিরানি, আর তুই ডেলি ডেলি বলে যাচ্ছিস যে সন্তান বড় করে তারপরে ঘরে থেকে তারপরে বাইরে নোংরামি করতে যাও। তাহলে যে কিনা নিজেকে নিজে ক্যারেক্টারলেস সবার কাছে প্রমাণ করছে, তার এত চিরবিরানি তো থাকা উচিত নয়? তোর কাছ থেকে এটা কিন্তু এক্সপেক্ট করি না একদম। তুই বুক ফুলিয়ে বলবি হ্যাঁ আমি এর সঙ্গেও করি ওর সঙ্গেও করি, আমার ক্ষমতা, ওটা তোকে শ্যুট করে, ওটা তোর সঙ্গে তোর মানে কি বলবো, তোর যে বহিরাবরণ আর তোর যে আভ্যন্তরীণ যে যে সমস্ত আছে না, সেটাতে তোর ওই স্বভাবটা বেশ, ওই কথাগুলো তোর স্বভাবের সঙ্গে বেশ ভালো যাবে, যে হ্যাঁ আমার আছে দশটা পাঁচটা বলবি, এরকম বলবি, বুঝতে পেরেছিস তো? মানে তোর এরকম চিরবিরানিটা মনে হয় যেন কোনো মানে একদম বলে না পরিষ্কার কাপড়ের মধ্যে দাগ লাগলে পরে, তারপরে মানুষ যেমন ইয়ে করে যে ওই বাবা দাগ লেগে গেল সেটাকে পরিষ্কার করার জন্য যেমন করে, তুই সেরকম ভাব দেখাচ্ছিস। আর তোর কাপড়টাই তো ময়লা, তুই যে পরনে কাপড় রয়েছিস রেখেছিস বা তোর যে চরিত্র সেটা তো পুরোটাই ময়লা। তো সেখানে একটা পুরুষকে ঢোকাক হাজারটা পুরুষকে ঢোকাক, তোর তো চিরবিরানি করার কিচ্ছু নেই, একদম চিরবির করবি না। ওর প্রমাণ দেওয়ার হলে দেবে, না দেওয়ার হলে না দেবে। ও বলার সাথে সাথে তোর যে রিয়াকশান তাতে করে আমরা সবাই বুঝে নিয়েছি যে সুখেন যে কথাগুলো বলেছে তোর সম্পর্কে একদম সব সত্যি কথা। আর তুই নিজের মুখেই বলেছিস যে ফন্দীপকে কী কারণে খাইয়ে দিচ্ছিলাম, কী কারণে খাইয়ে দিচ্ছিলিস? ফন্দীপের হাত দুটো, দুটো হাত, একটা হাত দিয়ে যদি ফোনও ঘাটে বা হাতে ঘাটবে আরেক ডান হাত ফাঁকা রয়েছে, দুটো হাত কোন কাজে ব্যস্ত ছিল রে? ফন্দীপের দুটো হাত কোন কাজে ব্যস্ত ছিল যে তুই খাইয়ে দিচ্ছিলিস, তোকে খাইয়ে দিতে হচ্ছিল নাকি মাছের কাঁটা বেছে খেতে পারে না, কোনটা, কোন কাঁটা বেছে বেছে খাইয়ে দিচ্ছিলিস তুই ফন্দীপকে? আদবুড়ি খাসি চিরবির করছে, চিরবিরের চিরবিরানির ঠেলা একেবারে জ্বলে পড়ে যাচ্ছে, দেবে সময় মতন প্রমাণ দেবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি দীপ্তর কথায়। দীপ্ত বলেছে আমি নতুন একটা পারফিউম কিনেছি, সেটাই মাখি, কারো কথা গায়ে মাখি না, ব্যাস একদম নিচ থেকে দাউ 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 করে আগুন জ্বলছে। ঠিক আছে, তো একদম নিচের থেকে আগুন জ্বলা শুরু হয়ে গেছে আর উঠতে উঠতে একদম মুখ থেকে বেরিয়ে গেছে। সেটা কি বলছে, বলছে তোর গায়ে থুতু ছুঁড়ে মারবো, তোর গায়ে মুখ ছুঁড়ে মারবো, তোর গায়ে গু ছুঁড়ে মারবো। বলি কি, উদলা হয়ে ওর গায়ের মধ্যে ডাইরেক্ট গিয়ে মুদবি হাঁকবি নাকি করে নিয়ে তারপরে সেটাকে ছুঁড়ে মারবি, কোনটা? হ্যাঁ তুই ওপেন করে ফেলতে পারিস, তোর যা মুখ, তুই যদি মুখ থেকে এগুলো বলতে পারিস তাহলে তুই করেও ফেলতে পারিস। ঠিক আছে, আমি দীপ্তকে বলবো, আমার এই ভিডিওটা যদি দীপ্ত দেখে তাহলে বলবো কি, কিমাকে একটা চান্স দাও, কিমা খুব খুব মানে মরছে, কিমা মরে যাচ্ছে, তোমার কাছ থেকে একটা চান্স পাওয়ার জন্য কিমা মরে যাচ্ছে, নতুবা কবে কবে আমার সাথে দীপ্তকে নোংরা সম্পর্কে অ্যাটাচ করে দিয়েছে, কবে দিয়েছে, তো ওর মধ্যে সেই যে একটা লালসা সেটা কাজ করছে। ঠিক আছে, সেটা কাজ করছে, সেই কারণে দীপ্তকে নিয়ে এত বলা বলছে, ও একটা দুটো লাইন লিখেছে তাতে করে একটা লাইভ নেমে গেল, একটা ভিডিও নেমে গেল, মানে দুটো লাইন, কি পাওয়ার ওই দীপ্তর, কি পাওয়ার, বসে বসে ইনস্টাগ্রামে দুটো লাইন লিখে কিমাকে পুরো হিলিয়ে দিচ্ছে, খচখচ খচখচ করে দিচ্ছে। তা বলি কি দীপ্ত, এত তর্পিও না, ও এই কিমাকে খুব তর্পাচ্ছে, ওই দুটো করে লাইন দিচ্ছ, কিমা খুব তর্পাচ্ছে, একদিন এক পুরো সামনাসামনি দেখা করো, ওর কতখানি তরপ উঠেছে শরীরে সেটাকে পুরো নিভিয়ে দাও। ঠিক আছে, কারণ ও অনেক দিন ধরে ল্যাঠা মাছ ল্যাঠা মাছ ল্যাঠা মাছ ল্যাঠা মাছটা পুরো একেবারে কাঁচা জ্যান্ত একেবারে গলার গলা পর্যন্ত ঢুকিয়ে দাও, যাতে করে এক সপ্তাহ কমসে কম কথা বলতে। ঠিক আছে, আচ্ছা কি যেন বলে, দীপ্ত কিনেছে এই পারফিউমটা, সেটার নাম হচ্ছে এনগেজ।
কারণ দীপ তো এখন এনগেজ হয়ে আছে উইথ সামওয়ান এলস, অন্য কারোর সাথে এনগেজ হয়ে রয়েছে, আর সেই কারণের জন্যই দীপ তো ডোন্ট কেয়ার, কাউকে কেয়ার করছে না, কাউকে লাগবে না, এরকম একটা ভাবসাব নিয়ে চলাফেরা করছে। ঠিক আছে, এনগেজ হয়ে রয়েছে দীপ তো। আচ্ছা, এইবার এই যে মীনা নতুন করে কোথাও একটা গেছে, খুব সম্ভবত সেটা গুজরাটেই গেছে, হয়তো সুরাটে গেছে, ওই আজমিরা ফ্যাশন সেখান থেকে হয়তো আসছে, জানি না, যাই হোক না কেন, যা একটা কিছু হবে। এইবার কি দীপ্ত গেছে, এইবার কি দীপ্ত লাইভে এসে নিজে ক্ল্যারিফিকেশনটা দেবে, আগের বার ঠিক যেরকম দিয়েছিল এইবারও কি দেবে, একদম টু দি পয়েন্ট ডেটে দিয়ে কি আমাদেরকে প্রকাশ করবে যে দেখো আমি বাড়িতেই আছি? আর ও ভিডিওতে যত দেখাবে কিমার ছটফটানি তত বাড়বে। হ্যাঁ দীপ্ত, হয়ে যাক একটা লাইভ, একটা লাইভ হয়ে যাক, একটুখানি মানে কি বলবো, টিপটপ সেজে গুজে একটা লাইভ হয়ে যাক, কিমা দেখবে আর ছটফট ছটফট করবে, দেখবে আর ছটফট ছটফট করবে, নতবা ওই দীপ্তর গতরের দিকেও নজর যায়। কতবার বলেছে না কি গতর বানিয়েছে, কি গতর বানিয়েছে, ছি একটা মানুষকে এই চোখে দেখিস তুই, হ্যাঁ কার কি গতর, হ্যাঁ এরকম চোখে দেখতে লজ্জা করে না নোংরা মেয়ে ছেলে, ছি 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 অসভ্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আর তোমরাও, আর হ্যাঁ দীপ্তর বিয়ের কথা বলেছিলাম, একদম শালি হিসেবে যাব, মেয়ে খোঁজ করব আগে, ঘটক হিসেবে যাব না, শালি হিসেবে যাব, শালি হিসেবে গিয়ে হলুদ মেহেন্দি সঙ্গীতানুষ্ঠান সব কিছু এনজয় করব, গান্ডে পিন্ডে গিলব, তারপরে আসব, আর কিমা তুই দেখবি আর লাফাবি, বুঝতে পেরেছিস তো? কাঙালি কোথাকার কিছু নেই, নাকি বন্ধক দিয়ে কাজলদানির কাচ্ছা কিনে দিয়েছিস, কোনটা? আগের বার যেমন সোনা গয়না বন্ধক দিয়ে চিট ফান্ডের টাকা মানুষকে দিতে হয়েছিল তোকে, এবার কি সোনা গয়না বন্ধক দিয়ে কাজলদানির কাচ্ছা কিনে দিয়েছিস, কোনটা? ছি 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 সামাজিক জীব তুই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ বোন, তোমাকে বলছি আমার নজর থেকে দেখো, দিদি বোন মা কাকিমা এসব নজর থেকে দেখো না, মীনা আমার কাছে একটা কন্টেন্ট, এটাও ঠিক যে আমি বিনা কারণে ওকে হার্ট করিনি কোনো সময়, করবও না, আবার এটাও ঠিক যদি দেখি কোনো পয়েন্ট বলার মতো সেটাও আমি ছাড়বো না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।